নমস্কার, আমি মিঠি আর আমি অনুরাগ। কৈশোরের কলরবে আবার একবার আপনাদের স্বাগত। আপনাদের ভালো লাগবে এটা জেনে যে গত সপ্তাহে আমরা 10,000 চিঠি আর এন্ট্রি ফর্ম কিশোর কিশোরীদের কাছ থেকে পেয়েছি। আর তারা সবাই এই গেম শোটা টিভিতে দেখে, ওরা এখানে অংশগ্রহণ করতে চায়। ওদের বক্তব্য হলো যে এই খেলা ওদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার আমি এখানে ডেকে নিতে চাই আমাদের প্রথম প্রতিযোগী মীনাকে। আর আমাদের দ্বিতীয় প্রতিযোগী অরুণ। আমাদের সত্যের সিন্ধুকে এসে বেশ কয়েকজন নিজেদের মনের কথা বলেছেন, নিজেদের সমস্যার কথা নিঃসংশয়ে সবার সামনে বলেছেন। তাহলে চলুন এবার দেখি আজ সত্যের সিন্ধুকে কে আসবে। আজ সত্যের সিন্ধুকে এসেছে নীলোফার আর শাহিদ। নীলোফারের বয়স 16 বছর আর শাহিদের বয়স 17 বছর। গত বছর দুজনেরই বিয়ে হয়ে গেছে আর আজ নিজে নিজের সমস্যা নিয়ে ওরা দুজনেই এখানে এসেছে। আমার নাম নীলোফার। আমি যখন 15 বছরের ছিলাম তখন স্কুলের নাম কাটিয়ে আম্মা আর আব্বু মিলে আমার নিকা করিয়ে দেয়, আর ও এখন পড়াশোনাই করছে। এদিকে বাড়ির লোকেরা বলছেন বাচ্চা চাই, কিন্তু আমরা তা চাই না। এখন এমন অবস্থা হয়েছে যে না দেখা করতে ভাল লাগে আত্মীয়দের সঙ্গে না বন্ধুদের সঙ্গে, কারণ সবার মুখে একই কথা, বাচ্চা জন্ম দেওয়ার বয়স হয়নি আমাদের। এখনো আমরা দুজনেই তো বাচ্চা, আমরা কি করব? ভীষণ ঝামেলায় আছি। এবার আমাদের প্রথম প্রশ্ন, নীলোফার আর শাহিদের বাড়ির লোকেরা যা চায় সেটা আসলে ভুল, হ্যাঁ নাকি না? না, ভুল কেন হবে, এটা স্বাভাবিক। বিয়ের পরে এক বছর তো হয়ে গেছে, তাই না? বাচ্চা তো চাইবেই, ওরাও তো দাদু দিদা হতে চায়, নাকি? এতে অন্যায়টা কোথায়? মীনা, তোমার উত্তরটা একেবারে ভুল। এটা বিরাট বড় একটা ভুল যে ওদের বাড়ির লোকেরা ওদের বিয়ে 18 বছর হওয়ার আগেই দিয়ে দিয়েছে। আর তার চেয়েও বড় ভুল হল যে এত কম বয়সে ওদের কাছে সন্তান লাভের আশা করা। সবার আগে বাবা মার মানসিক, শারীরিক আর আর্থিকভাবে সক্ষম হওয়াটা খুব দরকারি একটা বিষয়। আর তাছাড়া নীলোফার এখন শুধুই 16 বছরের, 21 বছর বয়সের আগে মা হওয়ার ক্ষেত্রে বিপদের সম্ভাবনা 5 গুণ বেশি প্রমাণিত। মায়ের শরীর যতদিন পুরোপুরি বিকাশ লাভ না করে ততদিন বাচ্চার স্বাস্থ্য, তার দেখাশোনা ভালোভাবে হওয়া কোনোমতেই সম্ভব নয়। আর আরেকটা কথা, এই সিদ্ধান্তটা পুরোপুরি স্বামী আর স্ত্রী এই দুজনেরই নেওয়া উচিত যে ওদের কবে বাচ্চা চাই আর চাই নাকি চাই না। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন করবেন ডক্টর স্নেহা। নীলোফার আর শাহিদ কিছুদিন পরে তাদের সন্তানের জন্ম দিতে চায়, এর জন্য ওদের উচিত কারোর পরামর্শ নেওয়া, হ্যাঁ নাকি না? হ্যাঁ, ওদের ANM দিদি, আশা দিদি বা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমার বড়দাও ঠিক তাই করেছিল। তুমি একদম ঠিক উত্তর দিয়েছো অরুণ। ওদের ANM দিদি, আশা দিদি আর ডাক্তারের কাছে যাওয়া উচিত, আর ওদের এটা জানতে হবে যে ওরা কিভাবে বাচ্চা আসার ব্যাপারটা আটকাতে পারে। এর বেশ কয়েকটি কায়দা রয়েছে, কপারটি, কন্ডোম, ট্যাবলেট, ইনজেক্টেবল অর্থাৎ ইঞ্জেকশন। কিন্তু হ্যাঁ, একজন মেয়ের এর মধ্যে থেকে কোনটা ব্যবহার করা উচিত সেটা একেবারে তার ইচ্ছে অনুসারেই হবে। এই জন্যে স্বামী স্ত্রী দুজনকেই পরামর্শ নেওয়ার জন্য ANM দিদি বা ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। অরুণ পেয়ে গেল 1 নম্বর আর মীনা এখনো 0-ই রয়েছে। আর এবার 3 নম্বর প্রশ্ন, যেটা জিজ্ঞেস করবেন ডক্টর স্নেহা। নীলোফারের সামনে প্রত্যেক নববধূর মতো একটা পরীক্ষা রয়েছে। বিয়ের প্রথম বছরেই ও যে বন্ধা নয় বা বাচ্চা জন্ম দেওয়ার শক্তি, মানে নারীত্বের পরিচয় প্রমাণ দেওয়া, হ্যাঁ নাকি না? না, এটা অন্যায়। নারীর উপরে কেন এরকম চাপ? আমি কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে এরকম করব না। তুমি একদম ঠিক উত্তর দিয়েছো অরুণ।
এগুলো সমাজে তৈরি করা চাপ বলতে পারো, যার থেকে আমাদের মুক্তি পেতে হবে। সমাজের আর সব লোকেদেরও ভাবনা চিন্তায় পরিবর্তন আনা ভীষণ দরকার। একজন নারীর আমার মনে হয় না এসব প্রমাণ করার কোনো প্রয়োজন আছে। আর তাছাড়া 21 বছরের কম বয়সী একটা মেয়ে মা হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে ওঠে না। এই কথাটা আমাদের সবার বোঝা ভীষণ দরকার। আমাদের আজকের বিজয়ী অরুণ। সত্যের সিন্ধুক তোমাদের অপেক্ষায় রইল। মনের সমস্ত চিন্তা দূর করে দাও, ইতস্তত করো না, আমরা তোমাদের গোপনীয়তা রক্ষা করব। এটা হলো তোমাদের কথা তুলে ধরার একটা মাধ্যম। সন্দেহ হোক বা ভোর, চারিদিকে ছড়াবে কৈশোরের কলরব।